নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেন্ট্রাল ট্রেডের 7 নম্বর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার মেনসুরেশন। তা এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব, তা আপনারা এই চ্যাপ্টারটার সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি এই ভিডিওটার শেষে দেওয়া আছে। আর এই চ্যাপ্টারটা আমরা যখন আলোচনা করব, তখন এক্সারসাইজ 1 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর এক্সারসাইজ 2 প্রবাবল কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো প্রথমে আলোচনা করব, আর তারপরে আলোচনা করব প্রবাবল কোশ্চেন, মানে এই চ্যাপ্টার থেকে আর কি কোশ্চেন এক্সপেক্টেড সেই সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখতে চান, তাহলে ম্যাথামেটিক্সের আগে যে 6টা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর চ্যাপ্টার ওয়াইজ আপনাদের ভিডিওগুলো আপলোড করা আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেন। তো কথা বেশি না বাড়িয়ে চলুন প্রথম প্রবলেম দেখে নেওয়া যাক কি আছে। তা প্রথম প্রবলেম আপনাদের স্ক্রিনে, তা এখানে করছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। তা প্রথম প্রশ্ন আছে, এ রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক হ্যাজ লেন্থ 6 mm উইথ 2.4 mm অ্যান্ড ডেপথ 1 mm, ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার ইফ ইট ইজ হাফ ফিল্ড। এটা এসেছিল ইউপি টেট 2011। তা এখানে কি বলেছে, একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, মানে আয়তাকার একটা ট্যাঙ্ক আছে যার দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 2.4 মিটার এবং উচ্চতা হচ্ছে, উচ্চতা ডেপথ মানে উচ্চতা বা গভীরতা এটা বলতে পারেন 1 মিটার। তাহলে ফাইন্ড দ্য ভলিউম অফ ওয়াটার, তাহলে আমাদের ভলিউম মানে জলের আয়তন বার করতে হবে, যদি এটা ইফ ইট ইজ হাফ ফিল, তাহলে অর্ধেক যদি ভর্তি থাকে তাহলে আমাদের এই জলের আয়তনটা বার করতে হবে। তা আমরা জলের আয়তনটা কীভাবে বার করছি, তা প্রথমে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক আমরা ফর্মুলা জানি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তা সেটাই করেছি, সেটাই ক্যালকুলেশন করে 14.4 mm³, ঠিক আছে, মিটার কিউব বেরিয়েছে। এবার যদি এটা হাফ ভর্তি থাকে তাহলে কী হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তা আমরা এটাই করেছি, তাহলে 7.2 এখানে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী অঙ্ক আপনাদের স্ক্রিনে, ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল হুজ ডায়ামিটার ইজ 3.5 সেমি। এটা ইউপি টেট 2011 এসেছিল। তা আমাদের কী বার করতে হবে, পরিধি বার করতে হবে। তা ফাইন্ড দ্য সার্কামফারেন্সেস, সার্কামফারেন্সেস মানে পরিধি বার করতে হবে আপনি সার্কেল, একটা বৃত্ত হুজ ডায়ামিটার যার ব্যাস 3.5, ঠিক আছে, যার তার ব্যাস 3.5, তার আমাদের পরিধি বার করতে হবে। তাহলে আমরা এখানে জানি যে এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে সেখান থেকে রেডিয়াস বার করতে পারবো, কি আর রেডিয়াস বার করতে পারবো, মানে সেটাকে 2 দিয়ে ভাগ করলে রেডিয়াস বেরিয়ে যাবে। আর সার্কামফারেন্স মানে আমাদের বৃত্তের ফর্মুলা আমরা জানি 2πr, তাহলে 2πr ইজ ইকুয়াল টু, এখানে রেডিয়াস বেরিয়ে গেছে, তাহলে আমরা এখানে 2 × π এর মান 22/7 × 3.5 কে 2 দিয়ে ভাগ করে আমরা কিন্তু সঠিক উত্তরে পৌঁছে গেছি। তাহলে সঠিক উত্তর কত কি, এখানে সঠিক উত্তর হলো 11 সেন্টিমিটার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিডিওটি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি পজ করে আরেকবার দেখুন বা নিজেরাও বাড়িতে খাতায় করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করছি। চলে আসি আমরা পরবর্তী প্রবলেম, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার ইফ ইচ সাইড ইজ 8.2 সেন্টিমিটার লং। তা আমাদের পরিধি বার করতে হবে একটা স্কোয়ার মানে একটা বর্গক্ষেত্রে, ঠিক আছে, যার প্রত্যেকটা দিক মানে এভরি সাইড প্রত্যেকটা দিক 8.2 সেন্টিমিটার লম্বা। তাহলে খুবই সহজে আমাদের এই অঙ্কটা করা, কেন না আমরা আমাদের যখন বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে তাহলে পেরিমিটার বার করতে কি 4, তাহলে আমরা এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, কত বাহুর দৈর্ঘ্য থেকে আমরা এর পরিধি পরিধি কিন্তু পেয়ে গেছি, তার 32.8 এখানে সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা দেখে নি কি আছে, ফাইন্ড দ্য ভলিউম অফ দি রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার কোন, ঠিক আছে, এটা খেয়াল করবেন, রাইট সার্কুলার কোন উইথ রেডিয়াস 3.5 সেন্টিমিটার অ্যান্ড হাইট 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে রাইট সার্কুলার কোন, তাহলে রাইট সার্কুলার কোন এর ভলিউম কত, এর ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে কত, রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 3.5 আর এইচ হাইট ইজ ইকুয়াল টু 12। তা এখানে একটা জিনিস দেখুন, এই যে ভলিউম, এই ভলিউমটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে, এটা একটা ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই ফর্মুলাটা আপনারা যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর করতে পারবেন না, ঠিক আছে। তা সুতরাং ভলিউমটা সবার আগে আপনাকে মনে রাখতে হবে, যার জন্য আপনারা শুধু যদি আপনারা ভলিউমটাই মনে রাখেন
তাহলে কিন্তু আপনাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখুন ওইটাই আমি যেটা যেখানে ভ্যালু সেটা সেখানে বসিয়ে দিয়ে 462 সেন্টিমিটার কিউব, তাহলে 462 সেন্টিমিটার কিউব এখানে উত্তর। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা, ডায়ামিটার অফ এ সার্কুলার গার্ডেন ইজ 9.8 মিটার, ফাইন্ড ইটস এরিয়া। মানে বলেছে কি একটা বৃত্তাকার বাগানের ব্যাস 9.8 হলে এর এরিয়া কত। তাহলে এরিয়ার ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, ওয়ার আর ইজ ইকুয়াল টু 9.8 ডিভাইড বাই 2। তাহলে যেখানে ডায়ামিটার 9.8, তাহলে আর মানে রেডিয়াস আমরা বার করে ফেলেছি, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই 22/7 ইন্টু আর স্কোয়ার আমরা এখানে বসিয়ে সঠিক উত্তর 75.46। আমাদের এখানে সঠিক উত্তর বেরিয়েছে 75.46, এটা এম কিউ লিখেছি, এটা এম স্কোয়ার হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ফাইন্ড দ্য সার্ফেস এরিয়া অফ এ স্পিয়ার অফ ডায়ামিটার 21 সেন্টিমিটার। তাহলে কি বন্ধুরা এখানে বলেছে ফাইন্ড দ্য সার্ফেস, আপনাদের পরিধি বার করতে হবে সার্ফেস এরিয়া অফ এ স্পিয়ার, মানে একটা গোলকের যার ডায়ামিটার মানে ব্যাস 21 সেন্টিমিটার। তাহলে আপনাদের সবার আগে জানতে হবে কি না গোলকের এরিয়া বার করার ফর্মুলা। তা গোলকের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে 4πr². ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডায়ামিটার 21 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাবো 2 দিয়ে ভাগ করে। তাহলে 4 ইন্টু পাই এর মান বসিয়ে ইন্টু আর স্কোয়ার এখানে বসালেই আমরা কিন্তু এর উত্তর পেয়ে যাব। সঠিক উত্তর হলো কত, 1386 সেন্টিমিটার স্কোয়ার এখানে কিন্তু সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে মেইন যে জিনিসটা দরকার সারফেস এরিয়া বার করার ফর্মুলাটা কিন্তু আপনাদের সবার আগে জানতে হবে। এই ফর্মুলাটা আপনারা যদি জানেন তাহলে আপনাদের অঙ্ক হাতের মুঠোয়। ঠিক আছে, তো চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হোয়াট উইল বি দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড ওয়াটার ট্যাঙ্ক ইফ ইটস ওয়ান সাইড ইজ ওপেন অ্যান্ড ইটস হাইট ইজ 2 মিটার। তা কি বলেছে, হোয়াট উইল বি দ্য টোটাল সারফেস এরিয়া, মানে সমস্ত পরিধির এরিয়া কত অফ এ কিউবয়েড ওয়াটার ট্যাঙ্ক। কিউবয়েড ওয়াটার ট্যাঙ্ক, কিউবয়েড ওয়াটার ট্যাঙ্ক মানে হচ্ছে একটা ঘনক। ঠিক আছে, ঘনক। তা ইফ ইটস ওয়ান সাইড ইজ ওপেন, যদি এর একদিক খোলা থাকে, তাহলে অ্যান্ড ইটস হাইট এবং তার উচ্চতা যদি 2 মিটার হয়, তাহলে আমাদের কি আমাদের সমস্ত সার্ফেস এরিয়া বার করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই ভলিউমের ফর্মুলাটা জানেন যে 2h × l + ব্রেথ, মানে হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ ইন্টু এল ইন্টু ব্রেথ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা আপনারা যদি মনে রাখেন তাহলেই কিন্তু আপনাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 2h এর মান আমরা এখানে জানি। ঠিক আছে, তাহলে এখানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট সমস্তটাই 2, কেন যেহেতু ঘনক, ঘনক তো সব দিকই সমান। তাহলে সেইটাই যেখানে যেখানে যেটা বসবে তা সেখানে সেখানে বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা এখানে লিখে দিয়েছি যে লেন্থ ব্রেথ হাইট হাইট ইজ ইকুয়াল টু 2m, মানে কিউবয়েড এর ঘনক যেহেতু তা সেহেতু সমান। তা আমরা এখানে ভ্যালু বসিয়ে দিয়ে আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেছে 20m². আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে নিজেরা বাড়িতে খাতায় করুন বা ভিডিওটি পজ করে আপনারা দেখুন আরেকবার দেখুন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন বন্ধুরা আমরা চলে আসি এবার পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা দেখি আপনাদের স্ক্রিনে। তা পরবর্তী সমস্যা, দ্য কার্ভ সারফেস এরিয়া অফ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 264 মিটার স্কোয়ার অ্যান্ড ইটস ভলিউম ইজ 924 মিটার কিউব, দ্য রেশিও অফ ডায়ামিটার অফ ইটস হাইটস ইজ। মানে কি বলেছে, দ্য কার্ভ মানে বক্র সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার, তাহলে রাইট সার্কুলার সিলিন্ডারের বক্র এরিয়াটা হচ্ছে 264 মিটার স্কোয়ার অ্যান্ড ইটস ভলিউম এবং এটার আয়তন হচ্ছে 924 মিটার কিউব। তাহলে দ্য রেশিও অফ ইটস রেডিয়াস অফ ইটস রেডিয়াস ইজ ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি না রেডিয়াস মানে এখানে 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 যে চারটে অপশন দেওয়া আছে এখানে এই যে ডায়ামিটার হবে না, এখানে এটা কিন্তু রেডিয়াস হবে। ঠিক আছে, এটা রেডিয়াস হবে, এটা ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করে রেডিয়াস হবে, এখানে ফুল পিন্টিং হয়ে আছে। ঠিক আছে, তা চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে এই অঙ্কটা করবো। তা এখানে এটা ডায়ামিটার হবে না, কেননা আপনারা ক্যালকুলেশন করার সময় বুঝতে পারবেন যে ডায়ামিটার করলে এখানে কোনো অ্যান্সারই সঠিক হচ্ছে না। ঠিক আছে, তা এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এখানে ডায়ামিটার হবে না, এখানে রেডিয়াস হবে। ঠিক আছে, এবার চলুন অঙ্কটা করি। তাহলে সিএসএ অফ সিলিন্ডার ইজ ইকুয়াল টু 2 × πr h, এটা আমরা জানি, আর ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দুটো এখানে বলে দেওয়া আছে, 2πr h ইজ ইকুয়াল টু 64 আর পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 924। তাহলে ডিভাইডিং ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 এই ভাগাভাগি করছি, ভাগাভাগি করে আমাদের এখানে r ইজ ইকুয়াল টু 7m,
সাত মিটার বেরিয়েছে। এবার আর এর ভ্যালুটা এই এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, তা বসিয়ে দিয়ে আমাদের এইচ এর ভ্যালু সিক্স বেরিয়েছে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন যে এইচ এর ভ্যালু এখানে সিক্স বেরিয়েছে। তাহলে আমরা এখানে রিকোয়ার্ড রেশিও আমরা যদি বার করি, তাহলে 7:6 এখানে কিন্তু সঠিক উত্তর হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমরা কীভাবে করলাম। তাহলে 7:3 এখানে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আমরা দেখে নেব। ইফ দ্য এরিয়া অফ কার্ভ সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ লেন্থ 40 সেন্টিমিটার ইজ 88 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ। তাহলে কি বলেছে, ইফ দ্য কার্ভ এরিয়া মানে বেকার সারফেস এরিয়া অফ এ রেক্টাঙ্গুলার সার্কেল সিলিন্ডারের লেন্থ, যার লেন্থ 14 সেন্টিমিটার ইজ, তাহলে কার্ভ এরিয়া সারফেস কত, 88 মিটার স্কোয়ার, তাহলে দেন দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ, তাহলে ডায়ামিটারটা কত সেটা আমাদের বার করতে হবে, মানে আমাদের ব্যাসটা কত আমাদের এখানে বার করতে হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা জানি যে কি না, সি এস মানে হচ্ছে সারফেস এরিয়া, তাহলে সারফেস সি এস এ মানে আমরা এটা শর্টে ছোট করে লিখেছি। ঠিক আছে, যে সি এস এ মানে হচ্ছে আমরা শর্ট লিখেছি মানে সার্কেল সারফেস এরিয়া। ঠিক আছে, তা এখানে এর ফর্মুলা হচ্ছে 2πRh। ঠিক আছে, আর এখানে 2πRh এর মান এখানে 88 দেওয়া আছে, এখানে 88 দেওয়া আছে। তা সুতরাং আমরা এখান থেকে মান বার করলাম কি, এখান থেকে আর এর মান বার করলাম কত, 1 সেন্টিমিটার, এখান থেকে আর এর মান আমরা 1 সেন্টিমিটার বার করছি। তাহলে আমরা যদি ডায়ামিটার বার করি, তাহলে 1 কে 2 দিয়ে গুণ করে ডায়ামিটার বেরিয়ে যায়, তাহলে 2 সেন্টিমিটার্স। ঠিক আছে, আমাদের এই উত্তরটা বেরিয়ে গেছে। এবার চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা দেখি নি আমাদের স্ক্রিনে কি আছে। প্রশ্ন কি বলেছে, দ্য ডাইমেনশন অফ এ মেটালিক কিউবয়েড আর 10×100×80×64 সেন্টিমিটার কিউব, ইট ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু এ কিউব, দ্য সারফেস এরিয়া অফ দ্য কিউব উইল। খুব ভালো প্রশ্ন বন্ধুরা, কি বলেছে, দ্য ডাইমেনশন অফ এ মেটালিক কিউবয়েড আর, একটা মেটালিক কিউবয়েড আছে যার ডাইমেনশন মানে 100×80×64 দেওয়া আছে, মানে তার আয়তন, আয়তনটা আমাদের এখানে দেওয়া আছে। এবার এটাকে গলানো হয়েছে, এবার গলানোর পরে একটা কিউব তৈরি করা হয়েছে ঘন, তাহলে এই ঘনটা বা ঘনকটার সারফেস এরিয়া কত আমাদের এখানে বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখে নিয়েছি যে প্রথমে কি এদের আয়তনটা দেওয়া আছে, 100×80×64, তাহলে আমরা সম্পূর্ণ আয়তনটা এখানে বার করে নিয়েছি। ঠিক আছে, এবার অলসো দ্য ভলিউম কিউব, তাহলে সুতরাং যদি আমরা ওটাকে গলিয়ে ঘন বানাই, তাহলে তার আয়তন এত হবে, তা যদি তার আয়তন এত হয়, তাহলে সাইড যদি বার করি, তাহলে সাইড আমরা যদি বার করবো, তাহলে সাইড কিউ ইজ ইকুয়াল এত, তাহলে সাইড বেরিয়ে গেছে 80 সেন্টিমিটার। এবার আমার তাদের কি বলেছে, সারফেস এরিয়া অফ দ্য কিউ, তাহলে 6×12² মানে 6 স্কোয়ার, তাহলে 6×12² দিয়ে আমরা বার করেছি 38400 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 38400, তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর বন্ধুরা অপশন এ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী প্রবলেম আমরা দেখে নেব আমাদের স্ক্রিনে। এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন, একটা আয়তাকার বাগান আছে, ইজ 500 মিটার লং অ্যান্ড 400 মিটার ওয়াইড, মানে 500 মিটার লম্বা এবং 400 মিটার চওড়া। এ পাথ অফ ইউনিফর্ম উইথ 5 মিটার রানস অ্যারাউন্ড ইট ইনসাইড দ্য গার্ডেন, দেন দ্য এরিয়া অফ দ্য পাথ ইজ। কি বলেছে, ওই বাগানের ভেতর থেকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে আমাদের বলেছে যে ওই পাথটা টোটাল এরিয়া কত, মানে কত আয়তন পাথটা, মানে পথ, যে পথটা আছে সেই পথের আয়তন কত। তাহলে এরিয়া অফ দি পথ আমরা যদি বার করি যে 500×400, তাহলে 500×400 দিলে কি হবে, আমাদের আয়তাকার যে গার্ডেনটা আছে তার ক্ষেত্রফল বেরোবে। ঠিক আছে, সেই ক্ষেত্রফল থেকে এখান থেকে দুদিক থেকে 5-5 করে কমবে, তাই না। আমরা যদি একটা আয়তাকার বাগান, আমরা যদি এর চারিদিকে একটা পথ হিসাব করি, তাহলে কি এই যদি এরকম পথ হয় 5 সেন্টিমিটার গ্যাপ দিয়ে, তাহলে এদিকেও 5 আর এদিকেও 5, তাই না, সব দিকেই তাই হবে। তাহলে 490 5 5 দুদিকে বাদ যাচ্ছে, আর 390 5 5 দুদিকে বাদ যাচ্ছে, তাহলে বিয়োগ করে আমাদের বেরোচ্ছে কত, 8900, তাহলে 8900 মিটার স্কোয়ার আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে যদি না পারেন
তাহলে ভিডিওটি পজ করে আরেকবার দেখেন, আশা করি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন বন্ধুরা আমরা যাচ্ছি পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া ফাউন্ড বাই এ সাইড অফ এ স্কোয়ার উইথ দ্য এরিয়া ফাউন্ড বাই ইটস ডায়াগোনাল। কি বলে যে হোয়াট উইল বি দ্য রেশিও, অনুপাতটা কি হবে বিটুইন দ্য এরিয়া ফাউন্ড বাই এ সাইড অফ এ স্কোয়ার, একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের সাইড উইথ দ্য এরিয়া ফাউন্ড বাই ডায়াগোনাল, একটা বর্গক্ষেত্রের কর্ণ এবং বাহুর যে অনুপাতটা সেটা আমাদের কত আমাদের বলতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি লেট দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ এ, আমরা এ ধরে নিচ্ছি, তাহলে ডায়াগোনাল কত মানে ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার তো রুট রুট টু এ, এটা কিন্তু একটা ফর্মুলাই, ঠিক আছে। তো ফর্মুলা না জানলে কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন। তাহলে এরিয়া অফ দি সারফেস ফর্মড বাই সাইড, যদি সাইড দিয়ে তার ফর্মুলা জেনারেট করা হয় তাহলে কত হবে এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, আর যদি সেটা কর্ণ অনুপাতে হয় তাহলে কি হবে কর্ণ যা হবে তার মানে রুট টু এ ইন্টু মানে তার পাওয়ার টু মানে কর্ণ স্কোয়ার। তাহলে সেটা আমরা করছি যে কর্ণ স্কোয়ার আর বাহু স্কোয়ার, তা আমাদের এখানে বলে দিয়েছে কি যে কর্ণ স্কোয়ার ইজ ইকুয়াল টু বাহু স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখলাম বাহু স্কোয়ার আর তারপরে কর্ণ স্কোয়ার, তা কর্ণ স্কোয়ার লিখে আমাদের অ্যান্সার 1:2 বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপশন এটা সঠিক উত্তর। বাহু এবং কর্ণের অনুপাত বার করেছে, তাহলে আমাদের কোন জিনিসটা বার করতে হবে, বাহু অনুপাতে তার আয়তন কত, কর্ণ অনুপাতে তার আয়তন কত, সেইভাবে আমরা এই অঙ্কের প্রশ্নটা উত্তর করেছি, আমাদের উত্তর বেরিয়ে গেছে। চলে আসছি আমরা পরবর্তী প্রবলেম। কি বলেছে, এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ কনস্ট্রাক্টেড উইথ এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, একটা রাইট অ্যাঙ্গেল মানে একটা সমকোণী ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ কনস্ট্রাক্ট করা হয়েছে, তৈরি করা হয়েছে উইথ এ সার্কেল একটা বৃত্তের সাহায্যে, যার রেডিয়াস কত মানে বৃত্তের ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার। এবার ইফ দ্য ডায়ামিটার অফ সার্কেল ইজ এ সাইড অফ এ ট্রায়াঙ্গেল, কি বলে যে না যদি ডায়ামিটারটা মানে বৃত্তের ব্যাসটা যদি সার্কেল মানে যদি ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজটার একটা বাহু হয় অ্যান্ড দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ইজ 48 এবং তার পরিধি যদি 48 হয় দেন অ্যানাদার টু সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল আর, তাহলে বাকি দুটো সাইড কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে রিকোয়ার রেশিও, তা রিকোয়ার রেশিও আমাদের কত এখানে মানে এখানে রিকোয়ার রেশিও না, এইটা এখানে ভুল আগের কোশ্চেনে এটা চলে এসেছে, এটা এখানে হবে না, এটা বাদ হবে। এবার এখান থেকে চলেছি পেরিমিটার অফ ত্রিভুজ, ঠিক আছে। তা পেরিমিটার অফ ত্রিভুজ কত, 48 আমাদের এখানে বলে দেওয়া আছে, এই যে 48 বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার বলেছে কি আমরা বলতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 48, কেন যে এই তিনটে বাহু এ বি বি সি সি এ এই তিনটে বাহু মিলে 48, ঠিক আছে। তাহলে এইবার আমরা এ বি আর বি সি ইজ ইকুয়াল টু 48 - 20, কেন যে একটার ব্যাসার্ধ যখন বলে দেওয়া আছে 10, তাহলে দুটো মিলে হচ্ছে 20 হবে, তা সেটাই বাদ দিয়ে আমরা 28 বার করছি, যেহেতু 20 বারে দুটো বাহু মিলে 28 হচ্ছে। তাহলে সাম অফ দ্য আদার টু সাইড ত্রিভুজের দুটো বাহু এখানে 28 বেরিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম অনুসারে তা আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে 20² = 400। তার আমাদের উত্তর এখানে কত হবে না, সঠিক উত্তর হবে অপশান সি 12 আর 18। তাহলে ওই দুটো বাহু কত হবে, একটা 12 হবে একটা 18 হবে। আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আমরা দেখে নেব আমাদের স্ক্রিনে। দ্য সারফেস এরিয়া অফ এ সলিড কিউব ইজ 216 মিটার স্কোয়ার, তাহলে হোয়াট উইল বি ইটস ভলিউম। তাহলে কি বলেছে একটা সারফেস, সারফেস মানে পরিধি, পরিধি একটা সলিড কিউব একটা ঘনকের পরিধি, ঠিক আছে, 216 মিটার স্কোয়ার, তাহলে তার ভলিউম কত, খুবই সোজা, তাহলে 6a² ইজ ইকুয়াল টু 216 বলা আছে, তাহলে এ স্কোয়ার এখান থেকে বেরিয়ে যাবে 36, এখান থেকে এ বেরিয়ে গেলে এবার ভলিউম অফ দ্য কি মানে এ কিউব, তাহলে 6 কিউব, তাহলে 216, তাহলে 216 আমাদের এখানে দেওয়া আছে যেহেতু, তা আমরা এখানে কি বার করতে হবে ভলিউম অফ দ্য কিউব, ঠিক আছে। তা ভলিউম অফ দ্য কিউব যখন আমাদের বার করতে হবে তাহলে 216 মিটার কিউব আমাদের এখানে বেরিয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 216 মিটার কিউব, কেন না এখানে দেওয়া যে 216 মানে 6a² মানে তার সারফেস এরিয়াও যা তার আয়তনও তাই, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে বেরিয়েছে, তার সুতরাং আয়তন একই হবে। আপনাদের দেখে মনে হচ্ছে যে 216 সারফেস এরিয়া তা ভলিউম 216 হতে পারে না, কিন্তু ক্যালকুলেশন ওয়াইজ আপনারা যদি দেখেন তাহলে দেখেন একই উত্তর বেরোচ্ছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম দেখে নেব। দি এরিয়া অফ এ স্কোয়ার ইজ 64 মিটার স্কোয়ার, দেন ইটস পেরিমিটার ইজ, তাহলে একটা বর্গক্ষেত্রের এরিয়া 64
আর তাহলে আমাদের বার করতে হবে কি পেরিমিটার মানে পরিধি কত, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত, যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 দেওয়া আছে, সেখান থেকে এ আমরা 8 বার করে নিয়েছি, তাহলে পেরিমিটার যদি আমরা বার করি পরিধি, তাহলে 4 এ, তাহলে 4 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 32 সেন্টিমিটার, তাহলে 32 সেন্টিমিটার আমরা এখানে বার করে নিয়েছি। আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই, যদি অসুবিধা থাকে আপনারা ভিডিওটি আরেকবার দেখুন, আপনাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা যাই পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা আমরা দেখে নিই। দি ভলিউম অফ দ্য গ্রেটেস্ট স্পিয়ার কাট অফ ফ্রম এ সিলিন্ড্রিক্যাল উড অফ বেস রেডিয়াস 1 সেন্টিমিটার অ্যান্ড হাইট 5 সেন্টিমিটার ইজ। তাহলে আমাদের এখানে সমস্যাটা কি দিয়েছে, যে দি ভলিউম অফ দ্য গ্রেটেস্ট স্পিয়ার মানে হচ্ছে, স্পিয়ার মানে হচ্ছে এখানে গোলক, গোলকের ভলিউম মানে আয়তন, কাট অফ ফ্রম এ সিলিন্ড্রিক্যাল উড, একটা সিলিন্ড্রিক্যাল উড থেকে কাটা হয়েছে যার বেস রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে, যার বেস রেডিয়াস 1 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা খুবই ইজি সমস্যা, কেন না এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা দেখুন যে আপনারা ফর্মুলা জানলেই এর অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রেডিয়াস অফ সিলিন্ডার ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ স্পিয়ার, তাহলে এইটাও যা এইটাও তো তাই, যেহেতু আমাদের কোশ্চেনে বলা আছে, তাহলে ভলিউম অফ দ্য স্পিয়ার, এই গোলকের ভলিউমের ফর্মুলা কত, তাহলে 4π/3 ইন্টু তার বাহু কিউ, ঠিক আছে, সেটাই আমরা করেছি। তাহলে ইজ ইকুয়াল টু বাহু কিউ আমাদের এখানে দেওয়া আছে, যেহেতু 1 এখানে দেওয়া আছে, যে 1 তার কিউব লিখবো, তাহলে 1 তার কিউব করলে 1ই থাকে, তাহলে 4π/3 তার কিউ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হলো বন্ধুরা, তা আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন বি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন বি হলো, টোটালটা ফর্মুলার ভেতরেই পুরো সমস্যাটা আছে, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যায়, পরবর্তী প্রবলেম দেখে নেবো। দি রেডিয়াস অফ এ স্পিয়ার, একটা গোলকের রেডিয়াস মানে ব্যাসার্ধ, হুজ ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া হ্যাভ দ্য সেম ভ্যালু। তো কি বলেছে, দি রেডিয়াস অফ এ স্পিয়ার, একটা গোলকের ব্যাসার্ধ, হুজ যার ভলিউম আয়তন এবং সারফেস এরিয়া পরিধি হ্যাভ সেম ভ্যালু ইজ, মানে একই, ঠিক আছে, আয়তনও যা এবং পরিধিও এক। একটু আগে আমরা কাউন্ট করে আসলাম যে আয়তনও যা পরিধি তাই, তাহলে তার রেডিয়াস আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে ভলিউম অফ দ্য স্পিয়ার ইজ ইকুয়াল টু সারফেস এরিয়া অফ দ্য স্পিয়ার, সেটা আমরা বলতে পারি। তাহলে ভলিউম অফ স্পিয়ারে কত, 4π/3 × πr³ ইজ ইকুয়াল 4π² যেখানে আর আমরা রেডিয়াস, ঠিক আছে। তাহলে এখানে কাটাকুটি করে আমাদের আর এর ইউনিট কত বেরিয়েছে, আর এর জন্য 3 ইউনিট আমাদের উত্তর বেরিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর 3 ইউনিট, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা যাই এবার পরবর্তী সমস্যায়। দ্য পেরিমিটার অফ টু স্কোয়ার ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড 24 সেন্টিমিটার। তাহলে বলেছে কি, দুটো স্কোয়ার আছে মানে দুটো বর্গক্ষেত্র আছে, যার যাদের পরিধি একটা 12 সেন্টিমিটার আর একটা 24 সেন্টিমিটার। দ্য এরিয়া অফ বিগার স্কোয়ার ইজ হাউ মেনি টাইমস দ্যাট অফ দ্য স্মলার। তাহলে বলেছে কি, আয়তন বড়টার ছোটটার থেকে কত গুণ, ঠিক আছে, তা সেটা আমাদের বার করতে হবে। তা আমাদের এখানে যেরকমভাবে ইকুয়েশনটা দেওয়া আছে সেরকমভাবে আমরা একটা একটা করে করে যাব। তাহলে স্কোয়ার এটা স্মল আর এটা বিগ, তাহলে ছোটটার পেরিমিটার কত, 12, তার মানে 4a ইজ ইকুয়াল টু 12, তাহলে মানে a ইজ ইকুয়াল টু 3 বার করে নিয়েছি, আর এরিয়া a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আমরা বার করে নিয়েছি। এবার বড়টার পরিধি 24, তা সেখান থেকে a বার করেছি 6, এবার এর আয়তন বার করলে 36। তাহলে বলেছি বড়টা ছোটটার কত গুণ, তাহলে 36/9 আমাদের এখানে 4 উত্তর বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম, পরবর্তী প্রবলেম আমাদের স্ক্রিনে কি দেওয়া আছে দেখে নিই। ইন্টারনাল লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্ট্যাঙ্গুলার বক্স আর 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তার মানে হচ্ছে একটা আয়তাকার বক্স, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকমভাবে দেওয়া আছে। এবার হাউ মেনি বক্স আর নিডেড টু প্যাক 6 to 40 সেন্টিমিটার কিউব। তাহলে এই যে 6 to 40 কিউব, এতগুলো মানে হাউ মেনি বক্স আর নিডেড, কতগুলো বক্সের প্রয়োজন এই 4 to 60 সেন্টিমিটার কিউবের বক্স প্যাক করতে গেলে, ঠিক আছে। তাহলে বক্সেস নিডেড, তাহলে 6 to 40 জন্য কত লাগবে, তাহলে ভলিউম অফ দ্য কিউব, তাহলে 6 to 40 আর ডিভাইড বাই ভলিউম অফ দ্য রেক্ট্যাঙ্গুলার বক্স 10 × 8 × 6, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলেছে, এখানে ভালো করে অঙ্কটা বুঝুন, আপনাদের কাছে ক্লিয়ার হবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে একটা বক্সের এত, তাহলে 6 to 40 এত সেন্টিমিটার জন্য কতগুলো বক্স লাগবে, তা আমরা এখানে এখানে ক্যালকুলেশন করে বেরিয়েছে যে 6 to 40 ডিভাইড বাই 10 × 8 × 6 ইজ ইকুয়াল টু 13, তাহলে 13টা বক্স লাগবে।
ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা দেখে নিই। ইন দ্য ফিগার সাইড অফ ইচ স্কোয়ার ইজ 1 সেন্টিমিটার, তাহলে দ্য এরিয়া ইন দ্য স্কোয়ার সেন্টিমিটার অফ দ্য শেডেড পার্ট। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, খুবই ইজি। আপনারা জাস্ট দেখবেন যে এই ধরনের অঙ্ক কীভাবে শর্টকাটে সলভ করতে হয়। ঠিক আছে, তা বক্সের বাইরের, ঠিক আছে, যে বক্সগুলোতে এখানে বলেছে কি প্রত্যেকটা বক্স 1 সেন্টিমিটার করে, তাহলে শেডেড পার্ট কতগুলো বক্স আছে। ইন দ্য ফিগার সাইড অফ ইচ স্কোয়ার ইজ 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার করে সবকটা, আর দি এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার অফ দ্য শেডেড। তাহলে এই যে এরিয়া অফ স্কোয়ার শেডেড এরিয়া, এই এরিয়াটা কত, শেডের পার্ট ইজ কত। তাহলে এই শেডের পার্ট ছাড়া যেগুলো সেগুলো আমরা বার করছি, 1, 2, 3, 4, 5, এই শেডের পার্ট ছাড়া, হ্যাঁ, 6, 7, 8, হলো এখানে 8 অবধি হয়েছে, এবার হচ্ছে 9, ঠিক আছে, এগুলো আমরা এখানে বার করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা এগুলোকে বার করে যাব। তো আমরা বন্ধুরা এখানে বার করে যাবো, আর এখানে আমি একটা এখানে ভুল করেছি, এই যে 6 নম্বর যেটা করেছি না, 6 নম্বরটা দেখুন শেডেড পার্ট আছে, তাহলে সুতরাং 6 এটা হবে। ঠিক আছে, তাহলে 6 এটা করলাম, এইটা হবে হচ্ছে 7, মানে শেডেড পার্ট ছাড়া যেগুলো সেটা আমরা বার করবো, 7 হয়ে গেল, 8 হয়ে গেল। ঠিক আছে, এবার এটা হলো 9 হলো, ঠিক আছে, এটা হলো 10 হলো, আর এটা হলো 11 হলো। তাহলে শেডেড পার্ট কটা আমাদের এখানে সঠিক উত্তর হবে 11টা। ঠিক আছে, সঠিক উত্তর যেটা সেটা হবে 11টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এখানে শেডেড পার্ট কটা, আমরা বাইরে যেটা শেডেড পার্ট ছাড়া সেটা বার করলেই আমাদের এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দি পেরিমিটার অফ 1 স্কোয়ার ইজ 2x দ্যাট অফ অ্যানাদার স্কোয়ার। একটা পরিধি, একটা বর্গক্ষেত্রের পরিধি 2 গুণ অন্য একটা স্কোয়ারের থেকে। ইফ দ্য সাইড অফ দ্য লার্জ স্কোয়ার ইজ 6 সেন্টিমিটার, যদি যে বড় স্কোয়ারটা বলা হয়েছে তা তার সাইড মানে দিক যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে দেন এরিয়া অফ দ্য স্মলার স্কোয়ার ইজ, তাহলে স্মলার যে স্কোয়ারটা আছে তার এরিয়া কত। ঠিক আছে, তো চলুন, লেট দ্য পেরিমিটার অফ 1 স্কোয়ার ইজ 4x। ঠিক আছে, আমরা ছোটটার ক্ষেত্রে 4x ধরছি, তাহলে পেরিমিটার অফ সেকেন্ড স্কোয়ার ইজ 4y, এটা আমরা ধরে নিয়েছি। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন 4x ইজ ইকুয়াল 2 ইন্টু 4y, কেন যে 2 গুণ এখানে বলা আছে, যে 2x বলে বলা আছে। এবার x ইজ ইকুয়াল 2y বেরিয়েছে, এবার x এর মান 6 দেওয়া আছে, দেন y ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে x এর মান আমাদের এখানে 6 দেওয়া আছে, তাহলে আমরা যদি x এর মান 6 দিই তাহলে y এর মান এখানে ভাগ হবে, তাহলে y এর মান 3 বেরোবে, তাহলে এরিয়া অফ সেকেন্ড স্কোয়ার হ্যাভিং সাইড, তাহলে এর কত হবে, দ্য এরিয়া ইজ ইকুয়াল 9 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 9 সেন্টিমিটার স্কোয়ার বা 9 স্কোয়ার সেন্টিমিটার একই। ঠিক আছে, এখানে নিশ্চয়ই আপনাদের বুঝতে হবে যে ক্যালকুলেশনের মধ্যে এই জায়গাটা আপনারা যদি ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনাদের অঙ্কটা হয়ে যায়। ঠিক আছে, এই জায়গাটা আপনাদের ভালো করে বুঝতে হবে তাহলে কিন্তু আপনাদের অঙ্কটা হয়ে যাবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নিই। ইফ ইচ স্কোয়ার হ্যাজ পেরিমিটার 8 সেন্টিমিটার, then the perimeter of square, the perimeter of the following shape is, তাহলে perimeter টা কত, তাহলে perimeter of 1 square is 8 cm, তাহলে side of square is 8 divided by 4 is equal 2 cm. ঠিক আছে, তাহলে perimeter of given shape is 18 into 2, তার মানে 36 cm। কিভাবে কিভাবে এটা আমাদের বার করতে হবে সেটা আমরা দেখি। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করব। তাহলে বন্ধুরা অঙ্কটা আমরা এখানে করেছি বা যেভাবে করেছি আমি আবার আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দ্য পেরিমিটার অফ 1 স্কোয়ার ইজ ইকুয়াল 8 সেন্টিমিটার, তাহলে যে কোনো একটা বক্স তার পেরিমিটার মানে পরিধি হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত, 4 ইজ ইকুয়াল 8, তাহলে এ ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, তাহলে এর মান আমাদের 2 সেন্টিমিটার বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এর মান আমাদের যখন 2 সেন্টিমিটার বেরিয়ে গেছে তখন আমরা কি করব, এবার বক্স দেখে নিই যে আমাদের কি, আমাদের কি বলেছে বার করতে, আমাদের পেরিমিটার। তাহলে একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স, চারটে বক্স, পাঁচটা বক্স, ছটা বক্স, সাতটা বক্স, আটটা বক্স, আর এই 9টা বক্স আছে। তাহলে পেরিমিটার অফ দ্য গিভেন স্পেস কত, 9টা আর 2 করে আছে, তাহলে 9 দুগুণে 18। ঠিক আছে, 18, এবার 18কে তো আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে না, যেহেতু আপনি 2 দিক যেহেতু, তাহলে 18কে 2 দিয়ে গুণ করলে আমাদের সঠিক উত্তর এখানে হবে 36, 36 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।
তো এইখানে 9 হয়েছে, তা এইখানে যেখানে ক্যালকুলেশনটা আছে এখানে দেখুন 2 সেমি আমাদের যখন সাইড বেরিয়ে গেল, এবার গিভেন 9 আছে, তা এটাকে আমরা যদি 9টা থেকে থাকে তাহলে 9 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, এটা ভুল লেখা আছে 4, এটা 9 গুণ 4 হবে, তাহলে 4 নং 36 কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ক্যালকুলেশনটা ভুল লেখা ছিল। তাহলে 9টা, তাহলে 9, তাহলে 9 ইনটু কত, 9 ইনটু 4 হবে তাই না? তাহলে 9 ইনটু 4 হলে আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর বেরিয়ে গেল। কেন 9 ইনটু 4 করবো, কেন আমাদের পরিধির ফর্মুলা 4A, তাহলে 4A ইজ ইকুয়াল টু মানে 9 বেরিয়ে গেছে, তাহলে 9 আপনারা যেভাবে ক্যালকুলেশন করুন, এদিক থেকে ক্যালকুলেশন করুন চাই ওদিক থেকে ক্যালকুলেশন করুন, 4 নং 36 বা 8 দুগুণে 36 আমাদের এখানে অ্যান্সার। তো চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা দেখে নিই, পরবর্তী প্রবলেম আমাদের স্ক্রিনে কি আছে। তা পরবর্তী প্রবলেম আছে, ইন দ্য ফলোয়িং বক্সেস মেজারমেন্ট আর শোন অ্যালং দেয়ার এজ, মানে প্রান্ত অনুসারে ভলিউম অফ ওয়ান অফ দ্য গিভেন বক্সেস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বক্স ফ্রম দ্য ভলিউম অফ আদার থ্রি গিভেন বক্সেস দ্যাট বক্স উইল দ্য ডিফারেন্ট ভলিউম ইজ। তাহলে যে বক্সটা ডিফারেন্ট ভলিউমের সেই বক্সটা কোনটা আমাদের যেটা বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনটা আমি বাংলায় বলছি, ইন দ্য ফলোয়িং বক্স, এই যে বক্সগুলোতে মেজারমেন্ট আর শোন ইন অ্যালং উইথ দ্য টেস্ট, প্রান্তরেখা বরাবর তাদের মেজারমেন্ট করা আছে। ভলিউম অফ ওয়ান বক্স, নিচের একটা বক্সের আয়তন, দ্য গিভেন বক্স ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ভলিউম অফ আদার থ্রি বক্স, একটা বক্স অন্যান্য তিনটে বক্সের থেকে আলাদা, তাহলে দ্যাট বক্স উইল দ্য ডিফারেন্ট ভলিউম ইজ, তাহলে সেই বক্সটা কোনটা যেটা ডিফারেন্ট আয়তনের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা আমরা এখানে দেখে নেব যে অল ফোর বক্স হ্যাভিং কিউবয়েড শেপ, ঠিক আছে, তাহলে ভলিউম অফ কিউবয়েড শেপ, আর ফর্মুলা আমরা জানি লেন্থ ইনটু বেথ ইনটু হাইট, এই যে এখানে রেখেছি। এবার ভলিউম অফ এ, এ বক্সটাই দেখেছি, এর ভলিউম আমরা বার করেছি, বি বক্সের ঠিক একইভাবে ভলিউম বার করেছি, সি বক্সের ঠিক একইভাবে ভলিউম বার করেছি, ডি বক্সেও ঠিক একই রকমভাবে বার করেছি, তাহলে নিশ্চয়ই সবকটা যদি 64 হয় তাহলে যেটা 63 সেটাই আলাদা, তাহলে অপশান ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ অঙ্কটা ছিল। তা যদি আপনারা না বুঝতে পারেন আপনারা নিজেরা বাড়িতে খাতায় বসে অঙ্কটা করুন, তারপরে আমাদের উত্তরের সাথে আপনারা অঙ্ক মেলেন, আশা করি তার সমস্যার সমাধান হয়ে যাবে। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পেরিমিটার অফ এ স্কোয়ার অ্যান্ড এ রেক্ট্যাঙ্গেল আর ইকুয়াল, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিধি সমান, ইফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার ইজ 40 সেন্টিমিটার, যদি স্কোয়ার মানে বর্গক্ষেত্রের পরিধি যদি 30-40 সেন্টিমিটার হয়, অ্যান্ড লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ 2 সেন্টিমিটার মোর দ্যান দি সাইড অফ দ্য স্কোয়ার, যদি রেক্ট্যাঙ্গেলের লেন্থ মানে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বেশি হয় পেরিমিটারের থেকে, তাহলে ইন স্কোয়ার সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, মোর দ্যান দ্য সাইড অফ দ্য স্কোয়ার দেন দ্য এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের আমাদের এরিয়াটা বার করতে হবে স্কোয়ার সেন্টিমিটারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এখানে সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি কি স্কোয়ার এবং বর্গক্ষেত্র, এদের বলেছে কি এদের পরিধি আলাদা, তাহলে এর বর্গক্ষেত্রের পরিধি যদি 40 হয় তাহলে আয়তক্ষেত্র এটা 40, ঠিক আছে, তাহলে আমরা এখানে এখানে দুটো লিখেছি, দুটো লেখার পরে এটা 40 যদি হয় তাহলে এ বাহু দৈর্ঘ্য যদি বার করি তাহলে 4A ইজ ইকুয়াল টু 40, তাহলে এ ইজ ইকুয়াল টু কি 10, এবার 10, এবার আয়তক্ষেত্র বলছে কি 2 বেশি, তাহলে 10 এর সাথে 2 যোগ করলে 12 হয়, তা আমরা এর পরিধির ফর্মুলা নিশ্চয়ই জানি, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 12, আর এখান থেকে আমরা প্রস্থ পেয়ে যাব, তা প্রস্থ আমরা এখানে যখন পেয়ে গেছি প্রস্থ পেয়ে গেছি 8, তাহলে একটা 12 হলো একটা 8 হলো, তাহলে এরিয়া আমাদের বার করতে হবে 12 সাথে 8, মানে এরিয়ার ফর্মুলা কি লেন্থ ইনটু ব্রেথ ইজ ইকুয়াল টু কি 96 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখানে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, ইন্টারনাল লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রেক্ট্যাঙ্গুলার বক্স আর 15 সেন্টিমিটার 9 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি, হাউ মেনি সাচ বক্স আর নিডেড টু প্যাক 6790 সেন্টিমিটার কিউব, সিটেড মুম্বাই 2012। এরকম অঙ্ক আগে আপনাদের সাথে একটা করেছি যে 6750 সেন্টিমিটার, এতগুলো এখানে একটা বক্সের কি দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার বক্স, আয়তাকার বক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, একটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এত হয় তাহলে এতটা মানে এত সেন্টিমিটার কিউব যদি ভরতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ঠিক আছে, তাহলে হাউ মেনি সাচ বক্স আর নিডেড, মানে ওরকম কত বক্স প্রয়োজন টু প্যাক 6750 সেন্টিমিটার কিউব, তাহলে এত কিউব সেন্টিমিটারে করতে গেলে আমাদের কতগুলো বক্সের প্রয়োজন হবে, তা আয়তন দিয়ে আয়তনকে ভাগ করছি,
চারটা ভাগ করার পর আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে 5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আপনাদের সামনে আজকে আমাদের যে ইয়ার এন্ডিং মেজারমেন্ট সম্পর্কে যা প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন। পরবর্তীতেও আমরা যখন মেজারমেন্টের প্রচুর অঙ্ক করব আমরা মক টেস্টে, তা এবার আমরা করব কি সেই সমস্ত প্রশ্নগুলো মেজারমেন্টের ক্ষেত্রে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা চলি এবার সেই সমস্ত প্রশ্ন নিয়ে যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্নে চলে আসছি, তাই যে প্র্যাকটিস বা প্রোবাবল কোশ্চেন। প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে কি, দ্য পেরিমিটার অফ অ্যান ইকুয়াটাল ট্রায়াঙ্গেল ইজ। ইকুয়াটাল ট্রায়াঙ্গেল, নিশ্চয়ই আপনারা জানেন যে ইকুয়াটাল ট্রায়াঙ্গেল কোনগুলোকে বলে। দ্য ইকুয়াটাল ট্রায়াঙ্গেল ইজ 72√3 সেন্টিমিটার, তার ফাইন্ড ইটস হাইট। তাই আমাদের এরা হাইট বার করতে হবে, ঠিক আছে। তা খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তা ইকুয়াটাইল আপনারা ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, এদের হাইট বার করতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে এর ফর্মুলাটা কি হবে, হাইটের ফর্মুলা √3/2 বাহু, তাই না। তা আমার এখানে 3a তিনটে বাহু ইজ ইকুয়াল টু পেরিমিটার, তাহলে ইকুয়াটাইল ইকুয়াটাইল যেহেতু সমান, তাই না, তাহলে সমান সম সমবাহু ত্রিভুজ, তাই না। তা সমবাহু ত্রিভুজের আমাদের পেরিমিটার তবে 3a, 3a ইজ ইকুয়াল টু 72√3, তাহলে a ইজ ইকুয়াল টু কত, 24√3, তাহলে হাইট এর ফর্মুলা কি, √3/2 a, তাই না। তাহলে সেটাই আমরা বার করে এর অ্যান্সার 36 বেরিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহলে পেরিমিটার অফ এ ইকুয়াটাইল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজ এর হচ্ছে এত, তাহলে আমাদের হাইটটা কত। নিশ্চয়ই খুবই সোজা ছিল অঙ্কটা। চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রেন্ট অফ এ সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ 44 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বার করতে হচ্ছে বন্ধুরা, তো বন্ধুরা আমাদের এখানে কি বার করতে হবে, না এরিয়া অফ এ কোয়াড্রেন্ট অফ এ সার্কেল, তাহলে একটা সার্কেলের কোয়াড্রেন্ট আমাদের বার করতে হবে, সার্কামফারেন্স ইজ 44, মানে কি বলেছে এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের পরিধি হচ্ছে 44, মানে 44, ঠিক আছে। তাহলে এরিয়া অফ কোয়াড্রেন্ট এখানে যদি বার করতে বলি তাহলে 90/360, কেন না পুরো যদি আমরা এটা করি, কোয়াড্রেন্ট মানে একটা পার্ট, এটাকে যদি আমি চার ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে একটা পার্ট এটা 90 এর মধ্যে আসে আর টোটালটা কত, 360, তাহলে এইটা ইনটু আর ইনটু পাই আর স্কোয়ার, তাই না। তাহলে এইটা আমরা এখানে বার করতে পারছি, তা এইটা বার করার পর আমরা পাচ্ছি কত, 38.5 সেন্টিমিটার স্কোয়ার, কেন না এখান থেকে আমরা সাতটাই বা কোথায় পেলাম, এটাও আমাদের দেখার বিষয় আছে। তার কারণ কি দেখুন, তার কারণ হচ্ছে 2πr ইজ ইকুয়াল টু 44 বলেছে, তাহলে r এর মান কত, r এর মান আমরা মান বসিয়ে r এর মান 7 আমরা বার করে ফেলেছি, ঠিক আছে। এবার 7 আমরা বার করার ফলে যে এরিয়া অফ কোয়াড্রেন্ট যখন বার করেছি তখন আমরা পাই আর স্কোয়ার, তার মানে এখানে মানটা বসিয়ে 7 বসিয়ে আমরা অ্যান্সার বার করেছি 38.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অপশান বি এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী আপনাদের স্ক্রিনে আপনাদের প্রশ্ন, ফাইন্ড দ্য লেন্থ অফ এ লংগেস্ট পোল that can be placed in an indoor stadium 24 meter long 18 meter wide and 16 meter high. তাহলে কি বলেছে, দ্য ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট পোল দ্যাট ক্যান বি প্লেসড, তাহলে সেই লেন্থটা আমাদের বার করতে হবে সবথেকে লংগেস্ট পোল যেটা, যার ইনডোর স্টেডিয়াম 24 মিটার লং 18 মিটার ওয়াইড এন্ড 16 মিটার হাইট। তাহলে আমরা লেন্থ যে বার করতে যাবো, লেন্থ বার করার ফর্মুলা আমরা নিশ্চয়ই জানি যে কি, না আমাদের এখানে ইনডোরের লেন্থ স্কোয়ার রুট ওভার অফ লেন্থ স্কোয়ার প্লাস ওয়াইড স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটাই আমরা স্কোয়ার করে বার করে আমরা এর অ্যান্সার 34 বার করেছি। তা আমাদের এখানে সঠিক উত্তর হবে 34 মিটার্স। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যা, দ্য ডায়ামিটার অফ টু কোনস আর ইকুয়াল, মানে কোন মানে শঙ্কু, ঠিক আছে, শঙ্কুর ডায়ামিটার ব্যাস দুটোর সমান, ইফ দেয়ার স্ল্যান্ট হাইট বি ইন দ্য রেশিও 5:7, তা তাদের হাইট রেশিও স্ল্যান্টের রেশিও হচ্ছে 5:7, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার কার্ভ সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেস এরিয়া কত সেটা আমাদের বার করতে হবে। তা আমরা এখানে কি বলেছে, d1 ইজ ইকুয়াল টু d2 অ্যান্ড l1/l2 ইজ ইকুয়াল টু 5/7, যেহেতু আমাদের এখানে হাইট এখানে বলা আছে, হাইটটা আমরা এল দিয়ে ডিনেট করেছি আর ডায়ামিটারটা d1 দিয়ে করেছি, d2 দিয়ে করেছি, তাহলে আমাদের এখানে c1/c2, তাহলে আমরা কি করব, c1 এর ফর্মুলা পাই r1 l1, আর নিচে পাই r2 l2, এটা আমরা জানি, আর l1 আর l2, তাহলে কার্ভ,
তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার কার্ভ সারফেস এরিয়া, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হবে না 5:7 আমরা এখানে বার করে ফেলেছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন 5:7 আমাদের কার্ভ এরিয়া সারফেসের এটা আমরা কিন্তু বার করে ফেলেছি। কি ফাইন্ড দ্য রেশিও অফ কার্ভ এরিয়া সারফেস, যে সি সি বলে যেটাকে ধরেছিলাম কার্ভ এরিয়া, তার এরিয়ার সারফেসে 5:7 কিন্তু সঠিক উত্তর হবে, আশা করি বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা এই সাইলেন্ট স্যালেন্ট, স্যালেন্ট মানে হচ্ছে তীর্যক। ঠিক আছে, তীর্যক হবে কথাটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ সিলভার ওয়ার একটা তার আছে, ওয়েন বেন্ট ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার, যখন এটাকে বেঁকানো হয় একটা স্কোয়ার বানানো হয় বেঁকিয়ে, এনক্লোজ অ্যান এরিয়া অফ 484 সেন্টিমিটার স্কোয়ার, তখন তার এরিয়া হয় 484 সেন্টিমিটার স্কোয়ার। নাও ইফ দ্য সেম ওয়ার ইজ বেন্ট টু ফর্ম এ সার্কেল, যদি ওটাকে বাঁকিয়ে আমরা যদি একটা বৃত্ত করে দিই, দ্য এরিয়া অফ এনক্লোজড বাই ইটস উড বি, তাহলে তার এরিয়াটা কত হবে। তা আমাদের এখানে বলা আছে কি না, এরিয়া অফ স্কোয়ার আমাদের এখানে আছে 484, মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 484, তাহলে এ ইজ ইকুয়াল টু 22, তাহলে লেন্থ অফ দ্য ওয়ার, তাহলে 4a, তাহলে লেন্থ অফ দ্য ওয়ার আমাদের যদি হিসাব করি মানে কতটা লম্বা, তা কতটা লম্বা ইজ ইকুয়াল টু 4a, তাহলে 4a ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 4a ইজ ইকুয়াল টু 88 লিখতে পারি, কেন না এর মান 22 বেরিয়ে গেছে, অর্থাৎ পরিধিবার করতে গেলে 4 দিয়ে গুণ করবো, তো সেটা আমাদের বেরিয়ে গেছে। এইবার সার্কামফারেন্স অফ সার্কেল ইজ 88, তাহলে ওই লম্বা তারটার যদি পরিধি অতটা হয় তাহলে বৃত্তের পরিধি তো অতটা হবে, তা যখন বৃত্তের পরিধি অতটা হবে তা 2πr ইজ ইকুয়াল টু আমরা 88 লিখতে পারি, এখানে r এর ভ্যালু বার করে ফেলেছি, r এর ভ্যালু হয়েছে 14, তাহলে এবার আমাদের এরিয়া কত হবে সেটা আমাদের বার করতে হবে, তাহলে এরিয়ার ফর্মুলা কি বৃত্তের পাইআর স্কোয়ার, তা পাইআর স্কোয়ার দিয়ে আমরা বার করে ফেলেছি 616 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এখানে সঠিক উত্তর, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার যাই পরবর্তী সমস্যা, যদি আপনারা না বুঝতে পারেন ভিডিওটি আপনারা পজ করে নিজেরা বাড়িতে খাতায় করুন, খাতায় করে নিজেরা আমাদের উত্তরের সাথে আপনার উত্তর সলভ করে নেন, নইলে ভিডিওটা আবার 2-3 বার দেখেন, আশা করি এই সমস্ত সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে। চলে আসছি আমরা পরবর্তী সমস্যায়, দি রেশিও, এখানে প্রশ্নটা এখানে একটু বানান ভুল আছে, দি রেশিও হবে, বুঝতে পেরেছেন, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, দি রেশিও অফ টু স্পেয়ার্স, মানে গোলক আর ইন দ্য রেশিও অফ 1:2, মানে দুটো গোলকের রেশিও আছে, ঠিক আছে, তাদের রেশিও কত, এখানে রেশিও এটা হচ্ছে রেডিয়াস হবে, সরি এখানে রেশিও না এটা রেডিয়াস হবে, এখানে বানানটা ভুল আছে বা প্রিন্টিং মিস্টেক আছে, দ্য রেডিয়াস অফ টু স্পেয়ার আর ইন দ্য রেশিও অফ 1:2, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া, তা আমাদের এখানে কি আমাদের এখানে বলা আছে যে রেডিয়াস হচ্ছে 1:2 অনুপাতে আছে, তাহলে সারফেস এরিয়া, তাহলে আমরা নিশ্চয়ই সারফেস এরিয়ার ফর্মুলা জানি যে 4πr² তাই না, তা 4πr² / 4πr² যেহেতু দুটো বলা আছে, আর এখানে আমাদের কি আর এর মান দেওয়া আছে, আমরা আর এর মান বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে বার করে নিয়েছি, এর সঠিক উত্তর হলো 1:4, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী সমস্যায়, পরবর্তী সমস্যা, স্ফিয়ার একটা গোলক অফ রেডিয়াস আর, যার রেডিয়াস মানে ব্যাসার্ধ আর, হ্যাজ দ্য সেম ভলিউম অ্যাজ দ্যাট অফ এ কোন উইথ এ সার্কুলার বেস অফ রেডিয়াস আর, তাহলে ফাইন্ড দ্য হাইট অফ কোন, তাহলে কোনের হাইট আমাদের এখানে বার করতে হবে, খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে ভলিউম অফ স্পেয়ার আর ভলিউম অফ কোন যখন এক, তাহলে আমরা নিশ্চয়ই জানি ভলিউম অফ স্পেয়ার আর ভলিউম অফ কোনের ফর্মুলাটা কি আছে না, 4/3 × πr³ ইজ ইকুয়াল টু 1/3 πr³, কাটাকাটি করলাম, কাটাকাটি করে 4r ইজ ইকুয়াল টু h বেরোলো, তা আমরা এখানে সঠিক উত্তরটা পেয়ে গেলাম, তা h মানে হাইট, যেহেতু হাইট চেয়েছে হাইটের মান কত হবে 4r, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা বলেছে হাউ মেনি মিটার্স অফ ক্লোথ 5 মিটার উইথ উইল বি রিকোয়ার্ড টু মেক এ কনিক্যাল টেন্ট, দা রেডিয়াস অফ হুজ বেস ইজ 7 মিটার অ্যান্ড হাইট ইজ 24 মিটার, খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে আমরা যদি এখানে বার করি CSA, এই CSA মানে হচ্ছে আপনাদের সারফেস এরিয়া, ঠিক আছে, তাহলে সারফেস এরিয়া আমাদের এখানে বার করতে হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা যখন এটাকে সারফেস এরিয়া দিয়ে বার করছি তখন কি লিখতে পারি, তখন পাই আর এল আমরা লিখতে পারি, তাই না, আমরা তো লিখতে পারি ক্রনিক্যাল সারফেস এরিয়া, যদি আমরা বার করি তাহলে পাই আর এল লিখবো, তাহলে এরিয়া অফ 40, তাহলে এই যে 40 বলা আছে এখানে, তো সেটা ইজ ইকুয়াল টু কত, লেন্থ ইনটু ব্রেথ, ঠিক আছে, তাহলে লেন্থ ইনটু ব্রেথ দিয়ে আমরা কত, আমরা এখানে 5:1 আমরা এখানে পেয়ে গেছি, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার রুট বাড়াও এইচ স্কোয়ার প্লাস
আট স্কোয়ার। তাই এইটা আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা এটাকে বার করেছি। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে দাঁড়িয়েছে 5 × 110। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে আপনাদের কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 5 × 110 তার মানে কত? আমাদের লাগবে হচ্ছে 110, তাই না? তা আমাদের এখানে যে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে 110। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমি আপনাদের আবার বোঝাচ্ছি। বলেছে হাউ মেনি মিটার অফ ক্লোথ 5 সেন্টিমিটার উইথ, মানে 5 সেন্টিমিটার চওড়া উইথ থাকবে, উইল বি রিকোয়ার, প্রয়োজন টু মেক এ ক্লনিক্যাল টেন্ট, একটা টেন্ট বানানোর জন্য, দ্য রেডিয়াস অফ হুইচ বেস, যার বেস যদি 7 মিটার অ্যান্ড হাইট যদি 24 মিটার হয়। ঠিক আছে, তাহলে 24 আর 7 আমাদের এখানে বলে দেওয়া আছে। তা 24 আর 7, তা আমরা এখানে এরিয়া অফ এখানে বার করে ফেলেছি। তা এরিয়া অফ যখন আমরা বার করলাম, তা তখন আপনারা এখানে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবে। তাহলে এরিয়া অফ 40 আমরা এখানে বার করে ফেলেছি, লেন ইনটু ব্রেথ। ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশন করে আমরা এখানে 110 m আমরা এখানে বার করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আমরা দেখে নেব। তা পরবর্তী প্রবলেম আমাদের স্ক্রিনে, টু কোনস হ্যাভ দেয়ার হাইটস ইন দ্য রেশিও অফ 1:2 অ্যান্ড দ্য ডায়ামিটার্স অফ দেয়ার বেস আর ইন দ্য রেশিও অফ 2:1, তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার ভলিউম, তাদের ভলিউমের রেশিও কত? তা আমাদের এখানে কি বলছে, টু কোনস দুটো শঙ্কু হ্যাভ দেয়ার হাইটস ইন দ্য রেশিও, দুটো শঙ্কুর হাইট আছে 1:2 অনুপাতে, অ্যান্ড ডায়ামিটার অফ দেয়ার বেসেস, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাসার্ধ, আর ইন দ্য রেশিও অফ 2:1, এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 2:1, তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার ভলিউম, তাহলে তাদের আয়তনের অনুপাত কত? তা আমাদের এখানে দেওয়া আছে হাইট, হাইটের অনুপাত দেওয়া আছে 1:2। ঠিক আছে, আমাদের এখানে আমরা বার করেছি, আর ডায়ামিটার দেওয়া আছে 2:1, তাহলে ভলিউম 1, তাহলে ভলিউম 1/ভলিউম 2, আমরা জানি যে ভলিউমের ফর্মুলা কি। তা ভলিউমের ফর্মুলা করে আমরা এখানে সঠিক উত্তরে চলে এসেছি, সঠিক উত্তর হচ্ছে 2:1। তা আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমাদের V1:V2 = 2:1 আমাদের এখানে সঠিক উত্তর চলে এসেছি। আমরা এবার পরবর্তী আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আজকের শেষ প্রশ্ন হলো, এ কনিক্যাল টেন্ট ইজ টু অ্যাকোমোডেট 10 persons, ইচ পার্সন মাস্ট হ্যাভ 6 m² স্পেস টু সিট অ্যান্ড 30 m³ অফ এয়ার টু ব্রিথ, বাট হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য কোন। কি বলেছে, একটা কনিক্যাল টেন্ট, একটা টেন্ট আছে, শঙ্কু আকৃতির একটা টেন্ট হবে, ইজ টু অ্যাকোমোডেট 10 persons, 10 জনের জন্য দরকার হয় বা দরকার আছে, ইচ পার্সন মাস্ট হ্যাভ 6 m² স্পেস, এক একজন পার্সনের 6 m² জায়গা লাগে টু সিট বসার জন্য, অ্যান্ড 30 m³ অফ এয়ার টু ব্রিথ, এবং দম নেওয়ার জন্য 30 কিউবিক তাদের জায়গার দরকার হয়, এয়ার দরকার হয়, তাহলে হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য কোন, তাহলে সেই কোনের হাইট আমাদের কত? তাহলে ভলিউম অফ দ্য কোন আমাদের এখানে দেওয়া আছে 30 m³, তাহলে 1/3 πr²h = 300, তাই এটা আমরা বলতে পারি, তাহলে πr² = 60, যেহেতু এখানে বলা আছে, তাহলে 1/3 × 60 × h, তাহলে আমাদের জিজ্ঞেস করেছে হাইট কত, হাইট আমরা বার করেছি 15 m, তাহলে 15 m হচ্ছে তার হাইট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমরা আজকে মেজারমেন্টের যে সমস্ত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্ন আমরা কিন্তু সলভ করে ফেলেছি। তা এইবার আপনারা এই প্রশ্নগুলো দরকারে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আপনারা আরেকবার দেখুন। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এবার আমরা চলে আসি আপনাদের যে বিশেষ আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ বিষয়, তাই সেই বিষয়ে। তা আপনাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের আজকের প্রশ্নটা আমি বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, দ্য নেচার অফ ম্যাথমেটিক্স ইজ, অপশান এ অর্নামেন্টাল, অপশান বি লজিক্যাল, অপশান সি ডিফিকাল্ট, আর অপশান সি নট ফর কমন। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, দি নেচার অফ ম্যাথমেটিক্স ইজ, অপশান এ অর্নামেন্টাল, অপশান বি লজিক্যাল, অপশান সি ডিফিকাল্ট, আর অপশান ডি হচ্ছে নট ফর কমন। তা আপনাদের যে অ্যান্সারটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে
তাদের পুরস্কৃত করা হবে। তা সুতরাং বন্ধুরা, আপনারা দেরি না করে আপনারা কিরকম প্রিপারেশন হয়েছেন তাদের আপনাদের একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। তা আপনারা যথেষ্টভাবে আমাদের সাথে কোঅপারেট করবেন, তাহলে আমরাও এই প্রোগ্রামটা চালিয়ে যেতে পারবো। আর আপনারা যদি একবারে ভিডিওটা না বুঝতে পারেন, দু তিনবার দেখেন, প্রয়োজনে নিজেরা খাতায় করেন, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসবে। তা সুতরাং ভয় পেয়ে লাভ নেই, অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে আমি বাংলায় আলোচনা করে দিয়েছি। আপনাদের যেখানে যার যেখানে প্রবলেম হবে আপনারা কমেন্ট পাস করতে পারেন, আমরা তার অ্যান্সার দেবো। তা সুতরাং আপনারা যেভাবেই হোক এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলেই আমাদের অঙ্কগুলো শিখতে পারবেন এবং আপনারা পরীক্ষার আগে অঙ্কের যে মার্কস থেকে থাকে তা সেটা আপনারা পেয়ে যাবেন। এবার আমরা আগামী দিনে আবার নতুন ইয়ার এন্ডিংয়ের প্রশ্ন নিয়ে আসবো। তা আপনারা আমাদের ক্লাসগুলোকে ফলো করুন, আমরা ইয়ার এন্ডিংয়ের প্রশ্ন উত্তরগুলো এবার আমরা শুরু করবো। আমরা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো ছিল সেগুলো শেষ করেছি মোটামুটি একটা জায়গায়। এবার আমরা কী করবো, এবার আমরা ইয়ার এন্ডিংয়ে প্রশ্ন করবো একটা একটা করে, ঠিক আছে? তা আপনারা আমাদের ভিডিওগুলোর দিকে চোখ রাখুন রোজ এই টাইমে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।